আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি এশিয়ান কুইজিনে এশিয়ান কুইজিন অ্যাকচুয়ালি আমতলা 60 ফিটে অবস্থিত এটা একদম মেইন রোডের উপরেই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 60 ফিট ইভেন এই জায়গা থেকেই হচ্ছে হাটের ডান সাইডে মিরপুর থেকে রেডিওর দিকে আসলে হাটের ডান সাইডে রেডিও সেন্টারের ওদিক থেকে যদি মিরপুরের দিকে যান তাহলে হাতের বাস সাইডে মানে তাইলে বাস সাইডে যে সাইডে মিরপুরে যায় ওই সাইডেই পড়ে সো চলুন দেখেন এই জায়গায় টোটাল খাবারগুলো কেমন প্রাইসিং কেমন এবং এই জায়গায় স্পেশাল খাবার কি টোটালটা নিয়েই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে দেখা যাচ্ছে যে পরিষ্কার খুব সুন্দর সেটে কাজ করে থাকে বলছে যে রান্নাবান্না এবং টাইলের কাজগুলো হয় ফ্যামিলি সেট বলতে পারি ছাউনি দেওয়া আছে আর একটু অগোছালো অবস্থা আছে এই মুহূর্তে বাজ এখনও তাদের রেডি হয়নি প্রতিদিনই রেডি করে দেয় তারা তারপরও অলওয়েজ চারটা টেবিল থাকে তারা যেভাবে বলল এই সাইনের ভিতরে একটা ফ্যামিলি সাইনের ভিতরে হার্ট শেপ দেওয়া আছে
একটা লাভ পয়েন্টও বলতে পারে, অনেকে বলে থাকে কাপল পয়েন্ট, অনেকে বলে থাকে ফ্যামিলি পয়েন্ট, বাট এই হচ্ছে ছোট্ট আকারের রুফটপ। সো এটা রাতে আরও সুন্দর লাগে দেখতে, যেহেতু লাইটিং আছে, তাদের লাইটিং অ্যাসিস্টটা খুব সুন্দর, উপরে একটা ছাইনি দেওয়া আছে, মোটামুটি বেশ ছোটোর ভিতরে একটু ছিমছাম স্বল্প ব্যয়ের ভিতরে করা। যদিও এ সাইডে আবার একটা স্টেজও আছে, মেবি হলুদের প্রোগ্রাম টোগ্রাম হয়েছিল বা এ ধরনের প্রোগ্রাম করতে চাইলেও আপনারা এখানে করতে পারেন। যে কোনো ধরনের ছোটো আয়োজন ফ্যামিলি গেট টুগেদার ইজিলি করা যাবে এখানে। এটা বেসিক্যালি আমরা যদি দেখাই একদম রাস্তার উপরে হচ্ছে ওএমজি রেস্টুরেন্ট, আমতলা তো ওএমজিটা অনেকেই চিনে, ওএমজির ঠিক উল্টো সাইডে। এখন অবশ্যই এটা চেনার কথা, এই জায়গায় রুফটপ নামে তারা তেমন কোনো আয়োজন না করলেও এটা কিন্তু ছোটোখাটো একটা সিমসাম রুফটপ। সো বুঝতেছি না তারা রুফটপ কেন এটাই লেখে না, বাট অ্যাজ লাইক রেস্টুরেন্ট লেখে। সো যেমনটি দেখছেন এটা কিন্তু কমপ্লিটলি রুফটপ, যদিও তাদের পেজে এবং গুগলে এখনও রুফটপ লেখেনি। তাদের এখানে স্পেশাল হচ্ছে যে মোরোপোলা না কাছে, মোরোপোলা এবং এশিয়ান কাচ্চি আছে, এশিয়ান স্পেশাল ইলিশ পোলাও আছে, যেটা আপনারা টেস্ট করতে পারেন, যেটা এখানে সবচেয়ে ভালো চলে এবং ভালোই করে। এই দেখাচ্ছেন পিছনে কিন্তু অলরেডি রুফটপটা মানে সাজানো হচ্ছে। তো তারা মোটামুটি এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি আমি বলি, সিটিং অ্যারেঞ্জমেন্টের ভিতরে হচ্ছে টোটাল নিচে মানে ইনডোরের সাইডটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, অথবা মানে 50টা সাইডে এরকম, আর সাইডটা অ্যাকচুয়ালি আমি নিজেই গুনে দেখলাম। আর উপরে 100 থেকে 120 জনের মতো তারা অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারে, যে কোনো পার্টি হলে আপনারা এই করতে পারেন। ইভেন আর সে নিজেই কিছু পর্যাপ্ত জায়গা আছে, পর্যাপ্ত জায়গার উপরেই বেসিক্যালি এটা করে দেয়, এবং কমপ্লিট রুফটপের যেই এটা আছে বেসমেন্টটা। সো এখানে দুইটা ছাইনি আছে, ও সাইডে হয়তো বলতে পারেন, তবে ও সাইডে যেহেতু নাই সেটারও একটা কারণ দেখলাম, ও সাইডে ছোট্ট একটা স্টেজ করা আছে, স্টেজের মাধ্যমে বেসিক্যালি এটাকে মেনটেন করে, যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট লাইভ মিউজিক হতে পারে, তাহলে এরকম অ্যারেঞ্জমেন্ট করে। সো আপনারা যে কোনো পার্টি বা এই জায়গায় ফুডের জন্য আসতে পারেন। আর ফুডের ক্ষেত্রে বেসিক্যালি বললাম তো যে সব ধরনের ফুডই আসছে, যেই ধরনের ফুড তাদের কাস্টমাররা চায় তাদের এক্সপার্টশিপ আছে, যেমন আমি কথা বললাম তেমন তারা বলতে পারি, তাদের কাছ থেকে এটাই জানতে পারলাম এক্সপার্টশিপের মাধ্যমে তারা মোটামুটি বেটার ফুড সার্ভিস কাস্টমারদের যেই ইটা থাকে সেই অনুযায়ী দেওয়ার চেষ্টা করে। রুফটপের মজা পেতে এটা কিন্তু খুব বেশি উপরে না, অনেকে আছেন মুরব্বীদের নিয়ে আসতে চান, তারা কিন্তু তিনতলার উপরে ইজিলি উঠতে পারবেন। সিঁড়িটাও বেশ ভালো, প্রথম সিঁড়িটা একটু উঁচু, তারপরে সিঁড়িটা ভালো। এবং এ জায়গার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু টোটালি চার সাইডটাই খোলা, এবং উপরে একটা ইদে আছে, তো চার সাইডই কিন্তু খোলা। তো এখানে কিন্তু একদম দিনের আলো বলেন বা রাতের উপভোগ করার মতো বাতাস বলেন যাই বলেন, এটা কিন্তু খুব সুন্দর জায়গা। মানে স্পেশালি যদি খোলা জায়গা চান, একটু উন্মুক্ত জায়গা চান, তাহলে এটা বেস্ট। এখানে যেহেতু একদম নতুন পরিসরে সব কিছু, সো গাছপালা তাদের অ্যারেঞ্জমেন্ট এখনও ওরকম হয়নি, বাট এটা দিনকে দিন হবে। তবে তাদের খাবারের কথা যেটা বললাম, ফুডের ক্ষেত্রে কিন্তু আপনারা স্পেশালি ইলিশ পোলাওটা আপনারা দেখতে পারেন, এটা পছন্দ হবে আশা করি।
ভিডিও এখানে শেষ করছি আপনারা দেখলেন একটা রুফটপ ছোট্ট আকারের রুফটপ রেস্টুরেন্ট যেটা মিরপুরের 60 ফিটে অবস্থিত মিরপুর 60 ফিট বলতে এটা অ্যাকচুয়ালি শ্যামলী থেকে কাছে মোহাম্মদপুর থেকে কাছে আর আগারগাঁও থেকে কাছে আগারগাঁও থেকে ঠিক মিরপুরের দিকে যেতে আর কি এই এটা বাজে 60 ফিটের উপরেই তো যদি আপনাদের পছন্দ হয় আপনারা আসতে পারেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিডি ফুড রিভিউর সঙ্গে আপনাদের থাকার আমন্ত্রণ করছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ